অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা এই 2021 পার করে 2022-এ আর এক মাসের মধ্যে পা দিতে চলেছি। এই 2022 চাকরির ক্ষেত্রে কোন কোন রাশির চাকরি নিশ্চিত হতে চলেছে, অর্থাৎ সরকারি বেসরকারি দুটির ক্ষেত্রে কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করব। দেখুন, হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেছেন যে স্যার আমার চাকরির ব্যাপারটা নিয়ে একটু বলুন বা চাকরির উপর ভিডিও দিন। দেখুন, কর্ম নিয়ে অনেকেরই প্রশ্ন আছে, যারা দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে কর্মের জায়গা নিয়ে প্রচণ্ড সমস্যা। তো বেসরকারি এবং সরকারি দুটি চাকরিরই যোগ কিন্তু এই সাত রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ সৃষ্টি করেছে। তার বলে এই নয় যে আর পাঁচটি রাশির করেনি, যে রাশিগুলোর গাঢ় যোগ সৃষ্টি করেছে সে রাশিগুলোকে নিয়েই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, কর্ম, এই চাকরিকে নির্দেশ করে হচ্ছে শনি। অর্থাৎ সরকারি চাকরি যদি আপনি পেতে চান, আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট, শনি কিন্তু ভালো থাকা একান্তই দরকার। শনি আপনার মিত্র রাশিতে, শনি তুঙ্গস্থ, এই জায়গাগুলো থাকা দরকার। বা শনি যদি স্বরাশিতেও যদি থাকে, তাও চাকরির ক্ষেত্রে কিন্তু, বা আপনার যদি শনির মহাদশা, শনির অন্তর্দশা বা শনির প্রত্যন্তদশা চলে, সেক্ষেত্রেও কিন্তু চাকরির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলে। এর পাশাপাশি অনেক অংশে এই গভর্নমেন্ট চাকরির ক্ষেত্র রবিরও কিন্তু ভূমিকা কিন্তু আছে। অর্থাৎ এই গভর্নমেন্টকে নিয়ে নির্দেশ করেছে রবি। অর্থাৎ রবি যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, তাহলে আপনি নিশ্চিত রূপে চাকরি কিন্তু, সরকারি চাকরি পাওয়ার যোগ কিন্তু থাকবে। তবে দেখতে হবে যে অনেকেরই শনি ভালো, রবি ভালো, তারা কি প্রত্যেকেই সরকারি চাকরি পাবে? না, কখনোই না। সেখানে দেখতে হবে কোন নক্ষত্রে বসে আছে, অথবা কত ডিগ্রিতে বসে আছে, দশা অন্তর্দশা পারমিট করছে কি না, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। অর্থাৎ চাকরিটা খুব যে সহজ এটা কিন্তু নয়। তবে বেসরকারি ক্ষেত্রেও কিন্তু এই রাশিগুলোর চাকরি পাওয়ার যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে। তো কোন এই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলো সরকারি এবং বেসরকারি দুটি ক্ষেত্রে চাকরি যোগ সৃষ্টি করতে চলেছে? দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, এবছর শনি আপনার মকর রাশি এবং কুম্ভ রাশিতে কিছুদিনের জন্য কিন্তু যাবে, এবং বৃহস্পতিরও খুব ভালো অবস্থায় কিন্তু থাকছে। এবং এই যে আকস্মিক চাকরি, হঠাৎ কোনো চাকরি পাওয়া, এটাও কিন্তু নির্দেশ করে রাহু গ্রহ। অর্থাৎ শনি, রাহু এবং বৃহস্পতি এই তিনটি মিলে কিন্তু এবছর চাকরির যোগ সৃষ্টি করছে এই সাত রাশির। অর্থাৎ যাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা হচ্ছে, চাকরি পাচ্ছেন না, চাকরির ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, বা আপনার কর্ম পরিবর্তন করতে চাইছেন, অবশ্যই নিজস্ব জন্মছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার অ্যানালিসিস করে নিন। এই 2022-এ আপনার চাকরির যোগ আছে কি না, যদি থাকে কোন কোন মাসে আপনার আছে, বা প্রমোশনের যোগ আছে কি না সেটাও আপনার কোন মাসে আছে, এটা আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে আপনারা আলোচনা করে নিন। এবার আমি জানাতে চলেছি কোন এই যে সাতটি রাশির কথা আমি বলতে চলেছি, চাকরি নিশ্চিত হতে চলেছে, আমি এই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো
সে রাশির নাম মকর রাশি। মকর রাশি আপনারা বেসরকারি ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে এবং কন্ট্রাকচুয়াল জব পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি করছে। শনি এবং বৃহস্পতি আপনাকে কিন্তু চাকরির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু এবছর দিতে চলেছে, অর্থাৎ প্রমোশন, পদ প্রতিষ্ঠা পাওয়া চাকরির ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মকর রাশির এমনিতে শশনঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, রাশিতেই শনি, এই শনি কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত কিন্তু করবেই করবে এবং ডাইরেক্ট আবার বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কর্ম জায়গাটা, কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। যারা জব পাচ্ছেন না তারা কিন্তু জব পাবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিরও আপনার কর্মপতি কর্মভাবে একাদশপতিকে নিয়ে এবং ভাগ্যপতি একাদশভাবে এই জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কন্ট্রাকচুয়াল জব এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করছে। এবং আপনাদের ক্ষেত্রে এবছর আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা, যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন, ট্রান্সফার চাইছেন, ট্রান্সফারের যোগও কিন্তু সৃষ্টি করছে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি, তিন নম্বর রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শশনঙ্গ মহাপুরুষ রাজযোগ, পঞ্চমপতি আপনার চতুর্থভাবে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্ম জায়গাটা কিন্তু বিশেষভাবে সরকারি বেসরকারি কন্ট্রাকচুয়াল জবগুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু, বা চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ কিন্তু করছে তুলা রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। ডায়েরিতে নোট করে নিন। এরপরের যে রাশির কথা বলবো, চার নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে সরকারি চাকরির প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে, সরকারি পাশাপাশি বেসরকারি কন্ট্রাকচুয়াল জব চার নম্বর রাশি। শনি সাড়ে সাতে চলছে কিন্তু আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনি কিন্তু হতে পারেন এই বছর কর্ম আপনার কিন্তু সাথ কিন্তু দিবে, অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না কর্ম কিন্তু যোগ সৃষ্টি করছে। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির শনির ঢাইয়া চলছে, আমি আবারও বলছি ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থা ঢাইয়ার কিন্তু নেগেটিভ ইফেক্ট অনেকখানি কেটে যাচ্ছে আপনাদের 2022-এ। ডায়েরিতে নোট করে নিন, মিথুন রাশি কিন্তু আপনারা কিন্তু চেষ্টা করুন, আপনাদের কিন্তু সরকারি চাকরি, বেসরকারি চাকরি, চাকরিতে পদ প্রতিষ্ঠা, প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে, অর্থাৎ আপনি যদি হন আপনি যদি হন মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো, ছয় নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু চাকরি 2022-এ নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। সাত নম্বর রাশি আপনার বৃষরাশি। বৃষরাশি কর্মপতি ভাগ্যপতি আপনাদের সরকারি বেসরকারি দুটি ক্ষেত্রে চাকরির সম্ভাবনা, চাকরির যোগ কিন্তু সৃষ্টি করছে এবং চাকরি ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন, চাকরি ক্ষেত্রে আপনার যারা ট্রান্সফার চাইছেন তার সম্ভাবনা সৃষ্টি করছে। নমস্কার।